দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ডাক্তার তামানা মাহমুদ উর্মি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মেডিটক আমার ডাক্তারের নিয়মিত আয়োজন মেডি লাইভ এর আজকের পর্বে আজকের পর্বটি আমাদের সাথে স্পন্সর করেছে এসকে ফার্মাসিউটিক্যাল তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি নলেজ পার্টনার অস্টোক্যালজি এবং বরাবরের মতোই আমাদের এই সাপ্তাহিক ধারাবাহিক ಕಾರ್ಯজন্য আমাদের সাথে রেখেছেন আমাদের অত্যন্ত প্রিয় ও অধ্যাপক ডক্টর ফারহানা দেওয়ান ম্যাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই তাকে অবস্ট্রিকারিয়ান এন্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি প্রেসিডেন্ট ডレクト জিনি এবং যিনি ইবনেシナ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্ত্রীর ও প্রসূতিবিদ্যা বিভাগে চিকিৎসা সেবা প্রদান করছেন ম্যাম আপনাকে সুস্বাগতম জানাচ্ছি এবং অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছি আমরা প্রতি উর্মি তোমাকে মেডিটক ডিজিটাল কে এবং ফার্মাসিউটিক্যাল কে অনেক ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ma'am দর্শক আজকে আমরা কথা বলছি আহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা সবাই জানি যে pregnancy খুবই আকাঙ্ক্ষিত একটি বিষয় এবং সেই আকাঙ্ক্ষিত বিষয়ে অনেক ক্ষেত্রে বাদ সেধে দেয় একটি কথা সেটি হচ্ছে রক্তপাত বা ব্লিডিং আমরা আজকে early pregnancy bleeding নিয়ে কথা বলছি অনেক ক্ষেত্রে মেয়েদের এই bleeding টি আশীর্বাদ স্বরূপ থাকে but অনেক ক্ষেত্রেই দেখা যায় বিশেষ করে pregnancy র সময় bleeding দেখলেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং কখন আতঙ্কের বিষয় রয়েছে কখন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে আজকে একটি সুস্পষ্ট ধারণা আমরা লাভ করব আপনাদেরকেও দিতে পারবো আশা করছি এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমরা করতে চাই কমেন্ট বক্সে অলরেডি কমেন্ট চলে এসেছে আপনারা যারা আরো প্রশ্ন মনের মধ্যে নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তারা কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের সেই প্রশ্নগুলো জানিয়ে দিতে পারেন নিজের মনের মধ্যে লুকিয়ে না রেখে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর করতে চাই ম্যামের মাধ্যমে অবশ্যই ম্যাম আমরা মূল আলোচনায় যদি ঢুকে পড়ি আমরা আর্লি প্রেগনেন্সি ব্রিডিং নিয়ে কথা বলতে চাচ্ছি তো কতটা আমরা আর্লি ব্লিডিং হলে সেটি টেনশনের বিষয় এবং আসলে আর্লি প্রেগনেন্সি ব্লিডিং এর কারণগুলো কি কি হতে পারে সে বিষয়ে যদি বলেন ম্যাম প্রথমে ধন্যবাদ উর্মি ব্লিডিং কোন সময় আমরা চাই না যখনই পিরিয়ডটা বন্ধ হয়ে যায় এবং যখনই প্রেগনেন্সি শুরু হয় আমাদের আমাদের ইচ্ছাই থাকে বা আমরা চাই যে কোনো ব্লিডিং না হোক সারা প্রেগনেন্সিতে সে ভালো থাকুক এবং ডেলিভারিটা সুস্থভাবে হোক কিন্তু দেখা যায় যে বিভিন্ন কারণে ব্লিডিং হয়ে থাকে এবং এই ব্লিডিংটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি প্রথম দিকে মাঝখানে হতে পারে বা শেষের তিন মাসে ব্লিডিংটা হতে পারে এখন প্রথম যদি ব্লিডিং হয় প্রথম তিন মাসে সেটা দেখা যায় সেটা সেটাকে আমরা সেটেন্ড অবসন বলে থাকি এখানে দেখা যায় যে ব্লিডিংটা হয় কোনো একটা ইনফেকশনের কারণে হতে পারে হরমোনের অভাবের কারণে হতে পারে অথবা হতে পারে বাচ্চার কোনো জন্মগত জন্মগত মানে ক্রোমোজোমান অ্যানোমলি যেটাকে আমরা বলে থাকি সেই কারণে হতে পারে আর তাছাড়া হতে পারে যে জ্বরার মুখটা যদি একটু খোলা থাকে সেখান থেকেও ব্লিডিং আসতে পারে এবং এই ব্লিডিং জন্য বাচ্চা হয়তোবা বা নষ্ট হয়ে যেতেও পারে জি ধন্যবাদ ma'am কারণ গুলো বলছিলেন তো এই যে আর্লি প্রেগনেন্সি ব্লিডিং এর কারণ গুলো বললেন ma'am আপনার কাছে যদি একটু detail এ শুনি যে আহ এই ব্লিডিং এ নিয়ে চিন্তিত হবার কারণ রয়েছে কখন এবং কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন এক ড্রপ ব্লিডিং গেলেই চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে এবং সব কর জন্যই ঝুঁকি কারণ আমরা বুঝতেও পারি না অনেক সময় একটু ব্লিডিংও বাচ্চা খারাপ হয়ে যায় আবার ভালো ব্লিডিং এও কিন্তু বাচ্চা কন্টি প্রেগনেন্সিটা কন্টিনিউ করতে পারে নির্ভর করে কোন অংশ থেকে ব্লিডিংটা আসছে কারণ ব্লিডিংটা যদি জাস্ট নিচে থেকে আসে আর প্রেগনেন্সি যদি ইন্ট্যাক্ট থাকে তাহলে কিন্তু সেই একটু একটু ব্লিডিং নিয়ে প্রেগনেন্সি কন্টিনিউ করতেও পারে আমরা জানি যে প্রেগনেন্সির সময় এই যে প্রেগনেন্সিটা কিভাবে আসে আমরা সব সময় বলে থাকি যে ফার্টিলাইজড হয়ে মানে ওভাম আর স্পার্ম মিলে যখন ফার্টিলাইজড হয়ে ইউটাসের মধ্যে এটা গ্রো করতে থাকে তখন প্রেগনেন্সি স্যাক গ্রো করে আস্তে আস্তে ইউট্রাস গ্রো করে স্যাকটা গ্রো করে ইউট্রাসটা গ্রো করে আস্তে আস্তে করে দেখা যায় ইউট্রাসটা বড় হতে থাকে এবং এই প্রেগনেন্সি মধ্যে আমাদের একটা 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 স্যাক থাকে 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 ফিটাস অংশ নিয়েই বাচ্চাটা হতে ভিতরে কোনো একটা কারণে যদি এটার কোনো প্রবলেম হয় আমরা অনেক সময় দেখি যে বিশেষ কোনো কারণ বাচ্চা হরমোনের কারণেও হতে পারে তখন দেখা যায় যে ব্লিডিং শুরু হয় ব্লিডিং শুরু হয় ফুলটা নিচে থাকলেও যে প্ল্যাসেন্টাটা আছে সেটা কিন্তু নিচে থাকলে ব্লিডিং হতে পারে তো ব্যাপার হলো যে প্রথম থেকে প্ল্যাসেন্টা অত ভালো করে ফর্ম হয় না একটু পরের দিকে যেই ফর্ম হয় যখন প্ল্যাসেন্টা ফর্ম হয় এই প্ল্যাসেন্টা যদি নিচে থাকে আমরা এটাকে লো লাইন বলে থাকি এই ব্লিডিংটা তখন এই প্ল্যাসেন্টা থেকে আসতে পারে এখন তুমি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছো কতটুকু হলে আমরা চিন্তিত হব আর কতটুক হলে বাচ্চার ঝুঁকি আছে এই জবাবেই বলছিলাম যে অল্প ব্লিডিং হলেও একটু ব্লিডিংও আমরা চাই না তো আমরা একটু যদি ফোটা ব্লিডিং শুরু হয় সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটার দেখার চেষ্টা করব যে কি হয়েছে আমরা পরীক্ষা করার চেষ্টা করব এবং তার চিকিৎসা দেওয়ার জন্য আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে হবে তার মানে যেটা এখানে মেইন কথা সেটা হলো যে যারই ব্লিডিং হয় প্রেগনেন্সিতে ওনারা যেন অতি সত্ত্বর আমাদের সাথে যোগাযোগ করে জি ধন্যবাদ ম্যাম সুন্দর করে বলছিলেন তো অতি সত্বর তারা যোগাযোগ করবেন অবশ্যই তো এই যে কারণগুলি ম্যাম আপনি আলাদা করে বলছিলেন কথা বলেছেন আপনি আরো বিভিন্ন কথা বলেছেন প্লাসেন্টার কথা বলেছেন অথবা আহ সেটি একটোপিক প্রেগন্যান্সি হতে পারে আহ ক্যারেজ বা অ্যাবর্শন হতে পারে তো এগুলোকে আপনারা রুগীরা যখন আসেন তখন কি কারণে ব্লিডিংটা হচ্ছে বা আসলে আহ প্যাসেজের কোন অংশ থেকে ব্লিডিংটা হচ্ছে এটা কিভাবে আপনারা আইডেন্টিফাই করেন ম্যাম তুমি একটা কথা উত্থাপন করেছো যেটা আমি বলি নাই আমি এখন যেহেতু কথাটা উঠেছে আমি একটু আইটু ক্লিয়ার করে বলতে যাচ্ছি যে প্রথম ব্লিডিং আর্লি প্রেগন্যান্সিতে যে ব্লিডিং হয় সেটা মেইনলি তিনটি কারণে হতে পারে একটা হচ্ছে মিসক্যারেজ আর একটা হচ্ছে টিউবে প্রেগন্যান্সি এটাকে আমরা বলি টপিক মানে মেইন ইউটাসে না গ্রো করে বাচ্চাটা ফিটাসটা যদি আমরা বা এর ভিতরে যে বাচ্চা থাকে তাকে আমরা ফিটাস বলি ফিটাস যদি টিউবে গ্রো করে সেটাকে আমরা একটু প্রেগনেন্সি বলে থাকি আর তিন নম্বর হচ্ছে যে এটা আসলে প্রেগনেন্সি না প্ল্যাসেন্টাটা গ্রো করার সময় প্লাসেন্টার মধ্যে একটা টিউমার হয়ে যেতে পারে সেটাকে আমরা মোলার প্রেগনেন্সি বলি তিনটি কন্ডিশনের মধ্যে তিনটাই আমাদের জন্য রিস্কি কিন্তু বেশি রিস্কি হচ্ছে মোলার অথবা এক টুপিক কারণ মোলার হচ্ছে এটা কোনো প্রেগনেন্সি স্যাক প্রেগনেন্সি নেই অনেক সময় পার্সাল মোল হতে পারে বাট মেনলি হচ্ছে প্রেগনেন্সি নেই মোলার টিস্যু তার মানে এটাকে আমাদের ইমিডিয়েটলি রিমুভ করতে হবে চিকিৎসা হচ্ছে এটাকে রিমুভ করে দিতে হবে এটা আঙ্গুরের থোকা মতো ছোট ছোট থাকে আর এক টুপিক হচ্ছে খুবই একটা মানে সিরিয়াস কন্ডিশন যেখানে ইউট্রাসে না হয়ে এটা টিউবে হচ্ছে এটা তো আর বের হতে পারে না টিউবটা ভিতরে তার মানে টিউবে যদি প্রেগনেন্সি হয় একমাত্র এই প্রেগনেন্সিটা কিছু একটা নিজের থেকে তার একটা কিছু ফেট হবে তারপরে দেখা যাবে যে এবং দেখা যায় যে এটার জন্য হয়তো বা অপারেশনের মাধ্যমে এটা কিওর করতে হচ্ছে আমরা এখন মিসক্যারেজের কথায় ফিরে যাই মিসক্যারেজে হচ্ছে যখন মিসক্যারেজ হয় তখন আমাদের জেনে নিতে হবে আর তিন রকম হতে পারে একটা হচ্ছে সেটেন হতে পারে একটু একটু করে ব্লিডিং এতে বাচ্চাটা ভালো আরেকটা হতে পারে যে না পেশেন্টের একটু বেশি ব্লিডিং হচ্ছে এবং কিছু অংশ পরেও যেতে পারে এটাকে আমরা ইনকপিটা বলে থাকি আরেকটা হলো যে পুরাটাই পড়ে যেতে পারে এখন তুমি এখানে বুঝতেই পারছো উর্মি যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে রুগী কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করবে আর আমরা কিভাবে রোগ নির্ণয় করব আমরা বলছি যে মিসক্যারেজের কথা যে ছেটেন মানে সব ভালো বাট একটু একটু ব্লিডিং তাহলে তো আমরা বুঝতেই পারছি যে কীভাবে আমি থ্যাটেন ডাবসেন ডায়াগনোসিস করবো যে পেশেন্টে একটু একটু ব্লিডিং থাকবে আর আরেকটা হলো যে একটু কিছু পড়ে যাবে তার মানে ওখানে ব্লিডিং কম আর পেইনও কম কিন্তু এখানে যদি ব্লিডিং বেশি থাকে আর পেইন বেশি থাকে আর একটা চাকার মতো সে বলবে আমার একটা ফ্লেসি একটা জিনিস পড়ে গেছে সেটা হলো আমাকে বুঝতে হবে যেটা হতেও পারে কিছু রয়েছে তখন তো আমরা পরীক্ষা করে দেখেই বুঝতে পারবো আর কমপ্লিট যদি হয় সে কিন্তু বলবে যে পুরাটা পড়ে যাওয়ার পরে তার কিন্তু ব্লিডিংটা কমে গেছে সে বলবে তার এখন ব্লিডিং কমে গেছে আগে ব্লিডিং ছিল এটা দিয়ে আমরা নিজেরা বুঝে আমরা বুঝার চেষ্টা করব তারপরে আমরা পরীক্ষা করব তো যে কোনো জিনিস উর্মি আমি সবসময় একটা কথা বলি যে আমাদের কিন্তু আসলে ডায়াগনোসিস করতে হলে খুব মন দিয়ে রুগীর সিমটমটা শুনতে হবে কারণ সিমটমের মধ্যেই কিন্তু ডায়াগনোসিসটা আছে তারপর আমি পরীক্ষা করে ডায়াগনোসিস করবো তারপর আমরা হয়তো বা কিছু ইনভেস্টিগেশনে যেতে পারি জি ম্যাম যেহেতু ইনভেস্টিগেশনের কথা চলেই আসলো আমরা যদি একটু শুনি যে ইনভেস্টিগেশন একটা তো হচ্ছে আলট্রাসোনোগ্রাম অবশ্যই হয়তো বা করা লাগে এছাড়া আর কোন ইনভেস্টিগেশনের সাহায্য কি নিতে হয় ম্যাম তুমি যখন ইনভেস্টিগেশনে যেতে চাচ্ছ আমি তার আগে একটা স্টেপ পিছনে যেতে চাচ্ছি যে আমরা আসলে কিভাবে বুঝবো এটা যদিও আমাদের মেডিকেল পার্সনদের ব্যাপার কিন্তু তারপরে আমি বলতে চাচ্ছি যে আমরা কিভাবে বুঝবো যে একটা ব্লিড একটা প্রেগনেন্সি হয়তো বা ভালোই আছে অথবা বা নষ্ট হয়ে গেছে কিছু পড়ে গেছে সেটা হয় কি পরীক্ষা করে দেখতে হয় আমরা যখন পরীক্ষা করে দেখি সে কিন্তু বলছে যে তার একটু একটু ব্লিডিং একটু একটু পেইন পিরিয়ড বন্ধ হয়তো আড়াই মাস বা দশ সপ্তাহ এরকম আর যে বলবে যে বেশি ব্যথা বেশি পেইন। বেশি ব্যথা বেশি পেইন বেশি ব্রিডিং আর একটা ছোট্ট একটা চাকার মতো যেতেও পারে সেখানে কিন্তু আমার একটা সন্দেহ হবে যে সে যখন এরকম বলছে তাহলে হয়তোবা দেখা যাবে যে হয়তোবা ভিতরে কিছু নষ্ট হয়ে থাকতেও পারে বা নষ্ট হয়ে কিছু রয়ে গেছে কিছু পড়েছে এরকমও কিন্তু হতে পারে এই জিনিসটা অনেকটা সিম্পটম থেকে আমাকে বুঝতে হবে পেশেন্টের সিম্পটম থেকে আমাকে বুঝতে হবে আর তুমি যথাযথই বলেছো যে তাহলে আমরা আলট্রাসনোগ্রাফিটা করতে পারি এখন একটা জিনিস মনে রাখতে হবে যে সোনোগ্রাফিটা আসলে আমরা কিভাবে সোনোগ্রাফির আমাকে কি ইনফরমেশন দিবে এটা আমাদের বুঝতে হবে যে সোনোগ্রাফি আমাদের কি ইনফরমেশন দিবে আর সোনোগ্রাফি কি বলবে আমি যে বারবার বলছি থ্রেটেন মানে বাচ্চাটা ভালো আছে তার মানে হচ্ছে যে ভিতরে কেমন আছে এটা কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারি না তাহলে আমরা যদি বুঝতে চাই আমাদেরকে ভিতরেরটা দেখতে হবে সেটা সোনোগ্রাফির মাধ্যমেই দেখবো যে থ্রেটেন অবসান হয় আর সোনোগ্রাফি বলবে যে এটা ইনট্যাক্ট আছে ভালো আছে হার্ট আছে বেবির হার্ট আছে আর যদি এটা ভিতরে নষ্ট কিছু নষ্ট হয়ে থাকে সোনোগ্রাফি ইনফরমেশনটা দিবে যে ভিতরে আমরা একটা বাচ্চার একটা অংশ দেখতে পাচ্ছি হার্ট নেই কিছুই নেই আর একটা চাকার ভিতরে একটা অংশ রয়ে গেছে এটা আলট্রাসোনোগ্রাফি বলবে আর এই কমপ্লিট অপশনে আলট্রাসোনোগ্রাফি বলবে যে ভিতরে কিছু নেই ব্লিডিং হচ্ছে ভিতরে কিছু নেই তো এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা ডায়াগনোসিসটা করতে পারে তুমি জানতে চেয়েছিলে যে সোনোগ্রাফি ছাড়া কোন আমরা পরীক্ষা করতে পারি কিনা সো সোনোগ্রাফি ছাড়া আমাদের ডায়াগনোসিসে হেল্প করবে না কিন্তু আমরা করে করে দেখতে পারি যে আমাদের বিটা একটা হরমোন আছে সেটা কি অবস্থা কারণ ইনকমপ্লিট হলে নষ্টগুলো হরমোনটা ইনট্যাক্ট কন্টিনিউ করবে না হরমোন লেভেলটা মানে ফল করবে আর যদি প্রেগন্যান্সি কন্টিনিউ করে হরমোন লেভেলটা কিন্তু বাড়ানো থাকতে পারে করে একটা কারণ বলেছেন ম্যাম মৌলার প্রেগনেন্সি কথা বলেছেন একটুপিক প্রেগনেন্সি কথা বলেছেন এগুলোর কারণে আর্লি প্রেগনেন্সি ব্লিডিং হতে পারে আমার প্রশ্নটা হচ্ছে ম্যাম এই যে একটুপিক প্রেগনেন্সি যেখানে প্রেগনেন্সি হওয়ার কথা সেখানে না হয়ে গর্ভাবস্থা অন্য কোথাও হয় টিউবে হয় টিউবে বেসিক্যালি হয় অন্য জায়গাতেও হতে পারে আমরা জানি তো এই যে একটোপিক প্রেগনেন্সি বা মোলার প্রেগনেন্সি এগুলো হওয়ার জন্য কোন রিস্ক ফ্যাক্টর রয়েছে কিনা যারা যে নারীরা যখন গর্ভাবধান করবেন তখন তারা হয়তো একটু সচেতন থাকবেন এই আর্লি প্রেগনেন্সি ব্লিডিং সম্পর্কে তো সেই রিস্ক ফ্যাক্টরে কারা রয়েছে এটা যদি একটু শুনি না। আচ্ছা একটোপিক মানে টিউবে হচ্ছে তা এটা একটা স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ইউট্রাসের মধ্যে প্রেগনেন্সিটা হওয়ার কথা টিউবে কেন হলো তাহলে আমরা যদি একটু পিছনে যাই যে আসলে প্রেগনেন্সি ফার্টিলাইজ কোথায় আসে নিয়ম যেটা যেটা নিয়ম সেটা হলো যে ইউট্রাসটা মাঝখানে থাকে দুই সাইডে দুটো ওভারি থাকে ওভারি থেকে যখন ওভামটা রিলিজ হবে ডিমটা রিলিজ হয় তখন কিন্তু এই টিউব যেটা থাকে টিউব করে কি সেটাকে অক্টোপাস মুভমেন্টে টিউব ভিতরে নিয়ে আসে টিউবের ভিতরে নিয়ে আসে এবং স্পার্ম যদি থাকে ওই সময় সময় যদি একটা ইন্টার কোর্সের থাকে স্পার্মটা এসে ইউট্রাসের মধ্যে টিউবের মধ্যে স্পার্ম আর ওভাম মানে ওভাম আর স্পাম দুটা মিলে ফার্টিলাইজেশন হয় ঠিক আছে ফার্টিলাইজেশন বলি মানে ওভাম আর ফার্টিলাইজেশন হলো ওই এইটা এই ফার্টিলাইজড ওভামটা কিন্তু এসে আবার ইউট্রাসের মধ্যে সেটেল করবে গ্রো করবে কোনো কারণে যে টিউবের মধ্যে যে ফার্টিলাইজেশনটা হলো ফার্টিলাইজেশন হলো সেটা যদি দেরি হয় তিন তিন থেকে চার দিনের মধ্যে চলে যাওয়ার কথা সে সেখানেই বসে থাকলো সেই ইউট্রাসের মধ্যে গেল না কেন গেল না হয়তো টিউবে যেতে পায়নি টিউবে একটু অ্যাডিশন বলি আমরা মানে ঠিক মতো যে যেতে পারছে না ওখানেই বসে পড়লো এটা হতে পারে এটা যদি হয় তাহলে কিন্তু এই টিউবটা এই প্রেগনেন্সিটাকে গ্রো করানোর জন্য নারিশ করানোর জন্য নার্চার করানোর জন্য সে রেডি না এর জন্য দেখা যায় যে টিউবটাতে কমপ্লিকেশন হয় ব্লিডিং শুরু হয় এবং টিউবটা রাপচার হয়ে যেতে পারে বাস্ট হয়ে যেতে পারে ইন্টারনাল ব্লিডিং হতে পারে তাহলে রিস্ক ফ্যাক্টর কাদের এই যে টিউব কেন গেল না কারো যদি আগে টিউবে ইনফেকশন থাকে কারো যদি আগে একবার একটোপিক হয়ে থাকে কারো যদি টিউবে ইনফেকশন আমরা স্যালফিনজাইটিস বলি টিউবটা ঠিক মতো কাজ করতে পারছে না এসব কারণেও কিন্তু একটোপিক হয়ে থাকে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে আর মোলার প্রেগনেন্সি ম্যাম কাদের বেশি হয় মোলার প্রেগনেন্সির জন্য কি কোনো ফ্যাক্টর আছে মোলার প্রেগনেন্সি আসলে কিছু থিওরি আছে যে কেন মোলার প্রেগনেন্সি হচ্ছে যে বলা হচ্ছে যে মোলার প্রেগনেন্সি হল প্লেসেন্টার এটা ম্যাম প্রেগনেন্সি না এটা তো আসলে আঙুলের থোকার মতো কিছু একটা হয় এটা না এটা হলো যে বাচ্চার যে একটা প্লেসেন্টার থাকে ওই থেকে টিউমারটা গ্রো করে এবং আঙ্গুরের থোকার মতো ছোট ছোট ফিল্ড কিছু আঙ্গুরের মতো ছোট ছোট আঙ্গুর মানে দেখতে আঙ্গুরের মতো আর কি থাকে এবং এটার মধ্যে ওই যে 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 টিস্যু থাকে সেই টিস্যুগুলো থাকে এবং এটা আমরা কিভাবে বুঝি দেখা যায় যে তার কিন্তু এই হরমোনটা মানে বিটাইসিজি যেই হরমোনটা প্রেগন্যান্সি স্যার থেকে অ্যারাইজ করে সেটা অনেক বেশি আর পেশেন্টের অনেক বেশি বমি হতে পারে সিমটমগুলো খুব বেশি হয় তখন যখন পেশেন্টের সিমটমগুলো বেশি হয় তখন আমাদের প্রশ্ন থাকে যে তাহলে এটা কি হয়েছে পেশেন্টের কি এত বমি কেন এটা কি টুইন প্রেগনেন্সি কিনা ইউটাসটা একটু বড় থাকে কারো যে দুই মাসের পিরিয়ড বন্ধ থাকে দেখা যায় যে তিন মাসের মতো সাইজ তখন দুই মাসের পিরিয়ড বন্ধ তিন মাসের সাইজ হলে প্রথমে আমরা ভাবি এটা টুইন কিনা তারপরে আমরা ভাবি ডেটের সমস্যা কিনা আরেকটা জিনিস মনে রাখতে হয় যে এটা কিন্তু এটা হলো যে মোলার প্রেগন্যান্সি হতে পারে তখন আমরা যদি পরীক্ষা করি এক্সামিন করে আমাদের কাছে মনে হতে পারে শিওর হওয়ার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফি করব আল্ট্রাসোনোগ্রাফিতে আসবে যেটা মোলার প্রেগনেন্সি এবং এটা চিকিৎসা ইমিডিয়েটলি ইভ্যাকুয়েশন কোনো দেরি করা যাবে না যেই না মোলার প্রেগনেন্সি ডায়াগনোসিস হলো সঙ্গে সঙ্গে আমাদের এটা অপারেশন মানে রিমুভ করতে হবে ভিতর থেকে নিচে দিয়ে আমরা এটা আমরা বলি সাকশন ইভাকুয়েশন মানে নিচে দিয়ে একটা সাকার দিয়ে আমরা এটাকে রিমুভ করি যাতে ভিতরে এই জিনিসটা না থাকে এটা যে কোনো সময় প্রচন্ড ব্লিডিং হতে পারে ধন্যবাদ ম্যাম আমাদের দর্শকরা কিন্তু প্রশ্ন করে অপেক্ষা করছে যাদের জন্য আমাদের আয়োজন তা দর্শকদের প্রশ্নগুলো নিয়ে নিতে চাই ম্যাম ময়না আফরোজ তিনি জানিয়েছেন তার বয়স চব্বিশ বছর ছয় বছর ধরে তিনি ম্যারিড এবং পরপর তিনবার মিস হয়েছে প্রথম তিন মাসে ডক্টর তাকে বলেছে কোনো সমস্যা নাই আহ হিমোগ্লোবিন তাকে এইট কিন্তু তিনি তিনবার চেষ্টা করেও আহ করতে পারেননি অথবা আহ তিনি এখন আসলে বেবি নিতে চাইছেন এখন বেবি নিলে মিসক্যারেজ হওয়ার চান্স রয়েছে কিনা এই ব্যাপারে আপনার সাথে একটু পরামর্শ করতে চাইছেন ম্যাম কি পরামর্শ দেবেন ময়না তোমাকে প্রশ্নের অনেক ধন্যবাদ তুমি যে বলেছ পরপর তিনবার প্রেগনেন্সিটা নষ্ট হয়ে গেছে আমাদের কিন্তু কারণটা খোঁজার চেষ্টা করতে হবে এবং আমার ধারণা তুমি গিয়েছো ডক্টরের কাছে নিশ্চয়ই গিয়েছো ডক্টর নিশ্চয়ই কিছু পরীক্ষা করেছেন তো এটার মধ্যে হলো যে রেকারেন্ট মানে বারবার যখন নষ্ট হয়ে যায় আমরা চিন্তা করি যে জন্মগত কোনো কারণ মানে ক্রোমোজোমাল কোনো প্রবলেম আছে কি না তারপরে আমরা চিন্তা করি অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি বলে একটা জিনিস আছে সেটা কি সেটা হলো যে নিজের বডির মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হয় যখনই প্রেগনেন্সি হয় তখনই কিন্তু অনেক এটা কিন্তু আলাদা কিছু না বা তার বডিতে একবার হবে একবার হবে না তার যখনই প্রেগনেন্সি হবে তার কিন্তু অ্যান্টিফসফোলিপিড যদি থাকে তাহলে তার এটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়ে প্ল্যাসেন্টার সাপ্লাইটা সমস্যা হয় দেখা যায় প্ল্যাসেন্টার ব্লাড সাপ্লাই গুলোতে অসুবিধা হয় এবং প্ল্যাসেন্টা গ্রো করতে পারে না প্ল্যাসেন্টা ঠিক সাপ্লাই দিতে পারে না প্ল্যাসেন্টা ঠিকমতো সাপ্লাই না দিলে তোর প্রেগনেন্সিটা গ্রো করতে পারবে না এটার জন্য যেটা করতে হয় সেটা হলো যে তোমাকে পরীক্ষার মধ্যে তোমাকে নিশ্চয়ই ডক্টররা বলেছেন যেমন ব্লাড সুগার ঠিক আছে কিনা ব্লাড গ্রুপ ঠিক আছে কিনা তার সঙ্গে আমরা কিছু পরীক্ষা দিয়ে থাকি যেমন টর্চ ইনফেকশন যদিও খুব জরুরি না তারপরও দেখা যেতে পারে যে টর্চ জন্য তোমার তোমার কি বাচ্চাগুলো কেন নষ্ট হলো হলো আরেকটা আমরা ক্রোমোজোম করে দেখি যে ক্রোমোজোমের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা এবং আর আমি যে অ্যান্টি অ্যান্টিফসলিপিড কথা বলছিলাম সেটাকে আমরা বলি অ্যান্টিফসলিপিড অ্যান্টিবডি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি অ্যান্টিবডি পরীক্ষা করে দেখতে হয় যে এটা বডিতে বেশি আছে কিনা যদি এটা বেশি থাকে তাহলে এটা কিন্তু এমন কঠিন না আমরা অ্যাসপ্রিন দিয়ে দিব প্রেগনেন্সিতে প্রথম থেকে অ্যাসপ্রিন দিয়ে দিলে ব্লাড সাপ্লাই গুলো সংকুচিত হবে ব্লাড বেসেল গুলো সংকুচিত হবে না এবং সেটা সাপ্লাই দিতে পারবে এখানে অ্যান্টি অ্যান্টিবডি রিয়াকশনটা হতে পারে না তা আমরা যদি তুমি তিনবার যেহেতু তুমি আমি আমরা তোমার কিন্তু কনসেপ্ট করতে প্রবলেম হচ্ছে না ময়না না তার মানে আমরা যেটা চাবো তুমি নেক্সট প্রেগনেন্সি হওয়ার আগে তুমি একটু ইনভেস্টিগেশনগুলো করে নাও যদি করে না থাকো তো এর মধ্যে করে নিবে করে ডক্টরের সাথে পরামর্শ করে জন্য ট্রাই করবে প্রেগנসি পিরিয়ড মিস হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাসপিরিন শুরু করে দিতে হবে সাইনফাই 5 মিলিগ্রাম প্রত্যেকদিন রাতে একটা করে শুরু করতে হবে ধন্যবাদ জি ধন্যবাদ ম্যাম দর্শক আপনার জন্য শুভ কামনা রইল আশা করছি আপনি যে সমস্যায় রয়েছেন সেই সমস্যা থেকে অতি দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্য নিয়ে আপনি উত্তরণ লাভ করবেন মহসিনা সুইটি তিনি জানিয়েছেন তার এইজ হচ্ছে টোয়েন্টি সেভেন ওয়েট ফর্টি সেভেন কেজি একান্ন দিন পর তার পিরিয়ড হয়েছে এত দেরি হওয়াতে তিনি ফর্টি নাইন ডেজ পরে প্রেগনেন্সি কিট টেস্ট করেছেন যার ফলে নেগেটিভ এসেছে রেজাল্ট এবং তিনি এখন জানতে চাইছেন যে কি করে বুঝবেন এটা মিসক্যারেজ নাকি পিরিয়ড ধন্যবাদ সুইটি প্রশ্নের জন্য মিসক্যারেজ নাকি পিরিয়ড এটা তো একটু পরে বুঝা যাবে তোমার তো এখানে প্রেগনেন্সি টেস্টও নেগেটিভ এসছে তা আমার হিসাবে এটা পিরিয়ড আর একটা সাইকেলে একবার মানুষের পিরিয়ড ডিলে হতেই পারে অনেক কারণেই পিরিয়ড ডিলে হয় এর জন্য এটা পিরিয়ডই তুমি জাস্ট অবজার্ভ করো আর এটা এই পিরিয়ডটা কেমন এটা কি একটা নর্মাল পিরিয়ডের মতো নাকি এটা অল্প যদি একদম অল্প এক ফোটা হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তাহলে আবার পরীক্ষা করতে হবে এবং আল্ট্রাসাউন্ডগ্রাফি একটা করা যেতে পারে সাত সপ্তাহ কমপ্লিট হবে উইকস রানিং এবং তার সিক্স সেভেন থার্টিন উইক্স এ হালকা ব্লিডিং হয়েছিল টোটালি বেডরেস্টে আছেন এর আগে বেবি মিসক্যারেজ হয়েছে এবং তিনি একজন এর পেশেন্ট তো কেন ব্লিডিং হচ্ছে বা আদৌ ভয় কিছু আছে কিনা সে ব্যাপারে তিনি পরামর্শ চাইছেন আবারও বলছি ম্যাম সিক্স সেভেন থার্টি এ তার হালকা ব্লিডিং হয়েছিল না ঠিক আছে সুইটি আমার তোমার কাছে একটা প্রশ্ন যখন জোৎস্না তোমার ব্লিডিং হয়েছে তুমি কি করেছিলে তুমি কি ডক্টরের কাছে গিয়েছিলে ডক্টরের কাছ থেকে তুমি ট্রিটমেন্ট নিয়েছো কিনা হুঠাট ব্লিডিং হলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে হরমোন দিয়ে দিই তো তুমি কি কোনো হরমোন নিচ্ছ কিনা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কোনো আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে কিনা এই দুটা কথা মাথায় রাখতে হবে ইমিডিয়েটলি আলট্রাসোনোগ্রাফি করে ফেলো আর দ্বিতীয় কথা হলো যে পরীক্ষা কোনো হরমোন পরীক্ষা হরমোন ট্রিটমেন্ট দেওয়া হয়েছে নাকি কারণ যে কারো যদি এরকম সিক্স সেভেন উইক্সে একটু একটু ব্লিডিং হয় আর কোনো অসুবিধা না থাকে তাহলে আমরা হোর ধরেই নেই যে প্রেগনেন্সিটা ভালোই আছে প্রেগনেন্সি কন্টিনিউ করছে করে আর তোমার যে সিমটমগুলো থাকে যেমন আর্লি প্রেগনেন্সি ভমিটিং থাকে বন্য সিমটম থাকে নশা ভাব থাকে মাথা গোয়ান্ত এগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো যে প্রেগনেন্সি ভালোই আছে কোনো ভয়ের কিছু নেই তো আমার সাজেশন হচ্ছে যদি আল্ট্রাসোনোগ্রাফি না করা থাকে আল্ট্রাসোনোগ্রাফি করা এবং যদি কোনো ওষুধ খেয়ে থাকো তাহলে এখন একটু ট্রিটমেন্টে যেতে হবে ধন্যবাদ জোসনা আশা করছি জোসুন আক্তার আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আহ এরপরে মেহেরুন নেসা তিনি জানিয়েছেন তারও থ্রি টাইমস মিস এবং সিক্স টু সেভেন উইকস এর মধ্যেই তার মিস হয়ে যায় তিনি একজন পিসিওএস এর পেশেন্ট বো বয়স হচ্ছে ছাব্বিশ বছর বেবির হার্টবিট আসে না থ্রেটেন দেবোশন আর কি তো কি করতে পারেন সে ব্যাপারে পরামর্শ চাইছেন কিছু কি করার আছে ম্যাম হার্টবিট যখন আসে না মেরুনের ক্ষেত্রে এটা কিন্তু ক্রোমোজোমাল প্রবলেম মনে হচ্ছে মনে হচ্ছে ক্রোমোজোমে কোন একটা সমস্যা হচ্ছে মানুষের যে ক্রোমোজোমগুলা থাকে এখানে আমরা জানি যে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে একটা সেক্স ক্রোমোজোম বাইশটা এগুলা হচ্ছে অটোসম বলি আমরা এই ক্রোমোজোমের মধ্যে যে কোনো একটা ক্রোমোজোমে যদি প্রবলেম থাকে তার জন্য তোমার জেনেটিক কিটা টেস্টটা করতে হবে ক্রোমোজোম অ্যানালাইসিসটা করে দেখতে হবে যে ক্রোমোজোম ঠিক আছে কিনা তারপরে আর বাকি পরীক্ষাগুলো যেমন অ্যান্টিফাসুলির কথা আমি বলেছি এই পরীক্ষাগুলো করা টর্চ ইনফেকশন করা সবকিছু করে দেখতে হবে যে সমস্যাটা কোথায় ছিল কেন পরপর দুটা নষ্ট হয়ে গেল দুটা মনে হয় বলছিল এইটার জন্য আমরা পরীক্ষাগুলো তিনটা পরীক্ষাগুলো হয়ে গেলেই তুমি নেক্সট প্রেগন্যান্সির জন্য যেতে পারবে এখানে ভয়ের কিছু নেই জি ধন্যবাদ ম্যাম দর্শক আপনার জন্য শুভকামনা রইল একজন দর্শক আছেন ম্যাম আহ তিনি অবশ্যই অন্য বিষয়ে প্রশ্ন করেছেন আহ লাবনু ইসলাম উম তিনি জানিয়েছেন সাতাশ সপ্তাহ রানিং তিনি গতকাল করোনার টিকা নিয়েছেন এবং হঠাৎ করে পেটের ডান পাশে খুব ব্যথা হচ্ছে আহ বেবি নড়াচড়া ঠিক আছে ব্যথা কেন হচ্ছে তিনি প্রজেস্ট নাপা স্টিনার প্যান্টনিক্স এসব ওষুধ খাচ্ছেন তো যেহেতু করোনা টিকা নিয়েছেন এবং তিনি প্রেগনেন্ট তো স্বাভাবিকভাবে একটু টেনশনে হয়তো বা আছেন তো তার ব্যথার কারণ কি মনে হচ্ছে ম্যাম ডান সাইডে যেহেতু ব্যথা এটা ব্যথা নিচে না উপরে ডান সাইডে নিচে হলো অ্যাপেন্ডিক্স হতে পারে হিসেবে এটা কিছু না হয়তো বা হালকা ইউরিন ইনফেকশনও হতে পারে ইউরিন পরীক্ষা করতে হবে এইদিকে ইউরিন রুটিন কালচার করতে করতে দিয়ে লাবণ লাবণ্য তুমি একটু ব্যথার ওষুধ খাও ব্যথার ওষুধ সহ যে হাইসিন বিটান ব্রোমাইড ধরনের যে ওষুধই আছে সেটা তুমি খেতে পারো সেই ওষুধটা খেলে তোমার ব্যথা কমে যেতে পারে আর এদিকে ইউরিনটা পরীক্ষা হয়ে যায় তারপরেও যদি ব্যথা না কমে তাহলে একটু দেখা ডক্টর দেখাতে হবে অ্যাপেন্ডিক্সের ব্যথা সাধারণত ডান দিকে নিচে হয় কিন্তু অ্যাপেন্ডিক্স ব্যথার সাথে বমি থাকার কথা একটু জ্বর আসার কথা এর জন্য মনে হচ্ছে না অ্যাপেন্ডিক্স ধন্যবাদ ধন্যবাদ ম্যাম সোনিয়া নিরন্তন তিনি সালাম দিয়েছেন এবং জানিয়েছেন তার রানিং লো রয়েছে এটা থেকে উত্তরণের কোন উপায় রয়েছে কিনা তার প্রচন্ড পেইন পেইন হয় হয় অ্যাবডোমিনাল এবং তার বেবি নড়াচড়া করে না বলে তিনি জানিয়েছেন কিভাবে বুঝবেন যে বেবি ঠিক আছে টেনশনে আছেন তার একটা কারণও রয়েছে যে তার টোয়েন্টি সেভেন উইক্স এর আগে টুইন বেবি তার আউট হয়েছিল এবং তার এখন নেই তো এই ব্যাপারে ম্যাম কি পরামর্শ দিবেন লো লাইন প্লাসেন্টা ব্যাপারে লো লাইন প্লাসেন্টা হলে তো অনেক সিরিয়াস একটা ব্যাপার কিনা একটা কথা আমি আগে বলেই 18 সপ্তাহ কিন্তু মুভমেন্ট নাও নাও পাওয়া যেতে পারে একটু পরে পাওয়া যেতে পারে এখন লো লাইন প্লাসেন্টার ক্ষেত্রে আমার যেটা কমেন্ট সেটা হলো যে প্লাসেন্টারটা লো লাইন যদি হয় তাহলে খুবই সাবধানে থাকতে যে কোনো সময় হতে পারে এটা মাথায় রাখতে হবে যে খুবই সাবধানে রাত থাকতে হবে যে কোনো সময় ব্লিডিং হতে পারে যদি ব্লিডিং বেড়ে যায় তাহলে কিন্তু রিস্ক আছে আর একদম রেস্টে থাকতে হবে আর ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে সোনোগ্রাফি করে দেখতে হবে অনেক সময় পরে এটা উঠে যেতে পারে ধন্যবাদ ম্যাম আশা করছি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমরা কিন্তু আমাদের আজকে পর্বের একেবারে শেষ প্রান্তে রয়েছে সুপ্র দর্শক আমরা আর্লি প্রেগনেন্সি ব্রিডিং বা গর্ভাবস্থার শুরুতে রক্তপাতের কারণগুলো এবং প্রতিকার নিয়ে কথা বলছিলাম আশা করছি আহ খুবই ফলপ্রসী একটি আলোচনা আপনাদের উপহার দিতে পেরেছি এবং আপনাদের প্রশ্নগুলো যথাযথ উত্তর দেওয়ারও চেষ্টা করেছি আমরা সবার প্রশ্নগুলো নেওয়া সম্ভব হয়নি বিশেষ করে যাদের প্রশ্নগুলো আজকের আলোচনা বিষয়বস্তুর সাথে সম্পর্কযুক্ত নয় তাদের প্রশ্নগুলো নিয়ে সময় করে উঠতে পারিনি আসলে তো পরবর্তী পর্বগুলোতেও একই রকম ভাবে আমাদের সাথে থাকবেন যেহেতু এটি একটি ধারাবাহিক আয়োজন আপনাদের সবার প্রশ্নগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ এবং আলোচনা বিষয়বস্তুর সাথে মিলিয়ে যদি একটু প্রশ্ন করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রশ্নটি সর্বাধিক ভাবে অগ্রাধিকার ভিত্তিতে আমরা নিয়ে থাকি তো ম্যাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি অনেকটা টায়ার্ড এবং আমাদের দর্শকদের জন্য সময় বের করেছেন আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি ম্যাম ধন্যবাদ জানাতে চাই এসকে ফার্মাসিউটিক্যাল কে দ্বারা যারা আমাদের সাথে নিয়মিত ভাবে এবং আমার দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা সাথে আছেন পাশে আছেন আমাদের স্পৃহা হিসেবে আমি ডাক্তার তামানা মোহাম্মদ আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে